43 হাতের সুরি কানের দুল চুলের ফিতা পুতির মালা সিটি গোল্ডের চেইন হাতের সুরি কানের দুল চুলের ফিতা পুতির মালা সিটি গোল্ডের চেইন লইবেন নাকি ভাবিরা লেস ফিতা লেস কি গো নানি চুরি লাগবো নাকি লেস ফিতা লেস হাতের চুরি কানের দুল চুলের ফিতা পুতির মালা সিটি গোল্ডের চেইন আবাবুনি কিছু লাগবো নাকি কানের দুল আছে কানের দুল আছে মানে কানের দুল রেশমি চুরি সুন্দর ফিতা সবই আছে সবকিছু একেবারে নতুন কালার এলা হে নামগো বাইতে চলেন বাইসা বাইসা এবার গঞ্জ থেকে সব নিয়ে আইছি নতুন নতুন জিনিসপত্র লেস ফিতা লেস হাতের চুরি কানের দুল পুতির মালা সিটি গোল্ডের চেইন লেস ফিতা লেস রাখবেন ভাবিরা এই যে ফেরওয়ালা ভাই কাছের চুরি আছে আপনার কাছে অবশ্যই আছে বেশি তো সারাদিন ধরে কাছের চুরি মুক্তার মতো জলজল করা চুরি আছে দেখান তো এইটা কি আপনাদের বাড়ি নাকি হ তাহলে চলেন বাড়ির ভিতরে চলেন চুরি দেখাই বেগানা পুরো সঙ্গ বাইতে যাও নিষেধ বাইজানের মানা আছে ও তাহলে কি করার এইখানে দেখাইতেছি এই দেখেন কত প্রকারের চুরি লাগবো আপামনি লাল নীল বেগুনি হলুদ সব প্রকারের চুরি আছে কই দেন হাতটা দেন আমানত না ও কিন বড়ে দেন আপাই তো এই কোনো কথাই কইতেছে না আমাকে আমাকে গরিব দেখে হিংসা করতেছে একদম বাজে কথা কইবেন না আমরা মানুষ সম্মান করতে জানি যা ব্যস্ত আইছেন ওইটা জানগা এই তো কত কথা কইতেছে পয়লা তো কোনো কথাই কই বেরছেন না আপনি এসে রে কি বলা আমি এই জায়গা থেকে কিনুম না আমার ভাই আমরা গঞ্জে লয়ে যাইব আমি গঞ্জে থেকে না তুই কিন সেই কপাল কি আমার আছে যে আমার ভাই তোমার শহর কি সিদিন তাহাই দেখি আবার উনি হাতটা দেন দেখি ও আপামনি চুরি নিবেন না পরে নিব সরম পাইছে মনে হয় অশিক্ষা কুশিক্ষার জন্য আজকে যুব সমাজ নষ্ট হয়ে যাইতেছে এদের শিক্ষিত করে তুলতে হবে না রাখেন আপনার শিক্ষিত করে তোলা লালের ব্যাপারে কিছু ভাবছেন কি ভাবো দেখি আমার জমি দখল করছে নাকি আমার গাড়ির উপরে বৈশা রয়েছে যে তার এনে আমার খুব ভাবতে হইব কি করবে কও আপনি না সব কথাই উল্টা বুঝেন মায়াটা বড় হয়েছে বিয়ে দেওয়া লাগবে না আমি দেখি আমার চোখ নাই তোর থেকে কম বয়সে তোমার বিয়ে হয়েছে দুসি তো এত কথা না পেছে আসল কথা কও কি কইছিস শুনেন আমার কাছে কোনো নকল কথা নাই সব কথা আসল আমি বলতেছি যে জামানা পড়ছে কখন কোন অঘটন ঘটে কয়া যায় মানলাম সে আপনার সদবোন কিন্তু তারপরও তো আপনার সম্পত্তির উপর তার অধিকার আছে না আছে তো আপনি অবশ্যই একটা কাম ভালো করছেন লেখাপড়া শিকার নাই কিন্তু তারপরও তো যদি এই সম্পত্তির উপর ভাগ সে চায় কী করবেন দেওয়া লাগবো না দেওয়ান তো লাগবেই তার থেকে আমি একটা কথা কই শুনেন সেটা হচ্ছে গিয়া দূর দেশে তার বিয়া দিয়ে দেন এই বাড়ির থেকে বাগাই দেন মানে তোমার ভাই বাবিরা যেমন আমার কাছে তোমার কাছে আছে সেরকম তো আল্লাহ গো আল্লাহ কার সাথে আপনি কিসের তুলনা করতেছেন ও কি আর আমি কি আমি ছিলাম রূপে গুণে ভরপুর যে রূপ দেখে আপনি পাগল হয়েছিলেন এই ফটো ফটো করে যা তো কি তার সাথে খাইতে দাও আমি ঘুমাবো এখন
যাও সত্য কথা কইলেই আপনার কাছে নুন লাগে আই তুই বইরে শুন কে যা বাইরে যা দূর এইভাবে কি কোনো পুরুষ মানুষের জীবন চলে নাকি লেস ফিতালেস হাতের চুড়ি কানের দুল পুতির মালা সিটি গোল্ডের চেন বাচ্চাদের খেলনা পাওয়া যায় ভাবি ফিরিলা যাইতেছ না হ ফেরিওয়ালা দিতে কণ্ঠ চিনা ফেলাইছস ডাকমু ডাকবি যে যদি ভাইজান চলে আসে গঞ্জে গেছে ফিরতে রাইত হইব তুই দাঁড়া আমার টাইকে লই দিছি রাখবেন নাকি লেস ফিতা লেস এই যে লেস ফিতা ভাই শোনেন আমাকে বাইরে আন আইতেছি বুবু বাড়িতে ময় মুরব্বী কেউ নাই হো আছে তো বাইরে গেছে কালকে দেখতেছিলাম রাস্তা কাটলে পোলাপেন খেয়েছি পোলাপেন কেমনে দূর কি যে কনাপামনি কারো না কারো পোলাপেন ধুইবই আর তাছাড়া বাচ্চারা হইতেছে ফুলের মতো ওদের ভালোবাসলে নিজের আত্মায় শান্তি লাগে দেখছস মিন্দেশি ভালো কথাও জানে বুঝস না পটাইতেছে আমার ঘরে এই যে হনেন পটায় লাভ হইতো না ব্যবসা লাটে ওটার আগে ভালো ভালো চুরি দেখান আমার কাছে সব ভালো ভালো জিনিসই থাকে সবসময় এই যে দেখাইতেছি এই যে দেখেন কি সুন্দর চুরি আপমনি এটা কিন্তু আপনি খুব মানাইব আসেন আমি পরাই দিই কোন হাতে পড়বেন আসেন আমি পরাই দিই আপনারে দেন না একদম রেশমি চুরি গর্ব থেকে কালকে নিয়ে আসবে কি সুন্দর মানাইছে দেখছেন না ভবনি আপামনি যা দিলেন রাইখা দিলাম ধরে নিলাম এটা আমার উপহার কিছু লাগলে বইলেন আপনার নামটা তো জানা হইলো না পাবনি ওই মিয়া নাম জানি কি করবেন চুরি গায়ে নাম লিখবেন লাইলা বাবু কিছু তো কিনা দিলা না বাহ সুন্দর নাম তো লাইলা আলিফ লাইলা জানো লাইলা বাবু আপনার প্রিয়তম সিনেমাটা দেখতে চাইছিলাম আমার খালো তো ভাই ও কইছিল আমার হলে নিয়ে যাইব তো প্রিয়তম সিনেমার কাহিনী শুই না আমার এত কষ্ট লাগছে আমি কেমনে যাব হলে দেখতে হলে গেলে তো আমি কাঁদতে কাঁদতে বই রে যাব একটা গান দেখে সহ্য করতে পারতেছি না আচ্ছা রুবি আমার এরম লাগতেছে কেন তোর এরম লাগতেছে কি আমি কেমনে কম একটা কথা আছে কেমন ক
কোনদিন কোন পুরুষ মানুষের হাত ধরছে হ এ দোষে ওই আমার খালা তো ভাই আছে না তো চান্স পাইলে আমার হাত ধরে জোরাজোরি করে কি যে দুষ্টুমি করে যা তো দেখ তো খাবার আছে নাকি যা এ তোর মোবাইল লেস ফিতা লেস হাতের সুরি কানের দুল চুলের ফিতা পুতির মালা যে বলেন কি নাম তোমার বাসার দেওয়ান বাসার দেওয়ান হ্যাঁ দেওয়ান লাগাইছো কেন তোমরা কি দেওয়ান বংশ জি আছি আমরা দেওয়ান বংশ কোথায় বাড়ি কই বাপের বাড়ি বিক্রমপুরে ছিল একদিন পদ্মার পার মায়ের বাড়ি মধুপুরে নিজের বাড়ি নাই আমার এই ফাজিলের মতো কথা একটা থাপ্পড় দেবেন না শুনো আমার শুনো যে না তাই মেম্বারশিপের লাগে তুমি ব্যবসা বাণিজ্য করতে স্যার তুমি মেম্বারশিপ চিনো না মেম্বারশিপ লাইসেন্সটা কি বাতিল করে দিব না লাইসেন্স থাকবে আচ্ছা শুনো ওই তোমার কাছে কি এই কবিরাজি বলবর্ধক ওষুধ আছে যে না আমার কাছে কোনো ওষুধ নেই আমি চুরি পয়লা পেয়েছি মানে হাতে এমন কিছু জিনিস দিলাম যে সেন্টিন আছে তোমার কাছে যে তাইলে বলবর্ধক হবে সেন আছে তো আপনি দোয়া দেবো না হ্যাঁ ওইটা নকল মাল দান্দাবাদ জানি কোনো গার অন্য এলাকার থেকে আইসে তুমি এই জায়গায় নকল ব্যবসা করতেছ নকল জিনিস বিক্রি করতেছ যাও দিকে যাও এই আরে বাড়ি কর গ্রাম সারা কর গ্রাম সারা কর যাও লেস পিতালেস হাতের চুরি কালের বালা দুনিয়াটা বদমাশে ভরে গেছে কোথা থেকে এত বদমাশ জ্বর হয় কেন ভাবি এই যে দেখেন আপনি যদি জব্বর দিলে বালাবাড়ি করছি হাতটা দেন এদিকে পড়াই দিই দেখেন আপনার এইটা পড়ার সাথে সাথে আপনার যে গায়ের রং কাঁচা হলুদের মতো একদম মনে হয় আকাশের পরী হয়ে গেছেন ভাই জান কিন্তু আজকে আপনার এদিকে চিনবো না ভাবি দেখেন তো কি ভালো লাগতেছে দেখতে তাই না এটার দাম কত 300 টাকা বেশি আচ্ছা আপনারা 250 টাকা দেন মহিলা পায় ঠকাইতেছেন আবার উনি এটা কেমন কথা কইলেন আমাকে কাস্টমারই তো মহিলা আপনারা ঠকাইতে যাবো কেন আপনার ঠকাই লাভ কি আমার না এটার 100 টাকাই দিব না আর 85 টাকা বাড়াই দেন 100 টাকা দিলে দেন না দিলে যান ভাবি জানের হাতে পড়া এই ফালাইছি দেখ বোন ইটা করি চালান নামে দিয়ে তুই যাই দেখ 100 টাকা দেন তো আর কিছু লবেন নি না ভালো কাছে রেশমি চুরি আছিল কিন্তু না না ভালো লাগতেছে আজকে আপনাকে ধার দিব চালান নামে দিয়ে তুই যাবো খালাটা কেমন লাগে আপা কে আমার পছন্দ আমার আছে দেখ লাল এরপর তো লাল কিনবি ইস আমার লাল পছন্দ না যা কটকট আচ্ছা শুন কয়দিন ধরে ফিরে হলে এদিক দেয় না ও তো প্রতিদিনই রাস্তা দিয়ে গেলে সমস্যা কি তুই কি তার কাছে বান্ধ আসোস তুই তার খুঁজস কেন না ওই যে ওই দিন কয়েক টাকা দিয়েছিলাম না আজকেই কম হয়েছে না বেশি হয়েছে আজকে আমার মনে স্বপ্নে দেখোস ওই তোমাকে জয়নাল বার পোলারে ডাকতেছে দোকান থেকে বিরিয়ানি আনার লাইগা প্রতিদিনই ডাকে তুই তুই মরছস রে এই তুই কি ফিরে এলার মনে করছিস তারপরে এক গাল লাল করে এলাম তুমি বিয়াদ উল্টো পাল্টে আর কি করবি না আমার লাগে ভালো করে দে হ আমি তো খালি আর কি করি বেশি কথা কবি না কিন্তু সেদারাই করলো তো যা তুই দে পারলাম না তোরে কইতাম কি দিমু আগে হ্যাঁ শাক দিমু নাকি কলা ভাত দিমু আমি পরে খাব না কি পেট ব্যথা করতেছে নাকি রাতে ঘুম হয় নাই হ্যাঁ খা কেলো খাসে কেন খা কইলাম না পরে খাব ও আদর করে বাইরে খাওয়াইতেছি তো ভাল লাগতেছে না অন্য বাবির মতো দরজা লইতা তখন ঠিকই খাইতি কা
কিলো খা ওরে বাবা রে বাবা দে আমাকে আর বাসি না এই তোর আবার কিলো ঘুম ধরতেছে ঘুম ধরছে এই শুন কালকে থেকে তোকে নিজে করে আনদা নিজে রাখাই ব্রান্ড খাবি আমার এত ঠেকা পড়ে নাই কি হইছে তোর কথা কস নাকে ভাত না খাই উঠাইলি চোখের সামনে দিয়ে যা ভালো লাগতেছে না কিন্তু তোর জন্য একটা জিনিস আছে তুই কই পেলিস তোর ফেরিওয়ালার লাগে দেখা হয়েছে চুরি দিয়া করলে তোর দিয়ে দিতে এটা আমাকে কষ্ট দিতে আর আমার ফেরিওয়ালা মানে ওই তোরা না কইছি তুই এসব ভাষা ইউজ করবি না যদি ভাইয়া ভাবি শোনে দুইজন রে গলা চিপ দিয়ে মারা ফেলা করে বুঝতে তাই জিজ্ঞাস নেই কদিন এদিকে কেন এনে আরে তুই জিজ্ঞাস খাদে তো করছি কি পারবো তোর পাইতে তোর যে ভাই ভাবি ঠিকই কইছিস সদ ভাই সংসারে থাকতে মানে ভাল লাগে না মাঝে মধ্যে কি মনে হয় জানোস পাখির মতো ওড়াল দিয়ে মায়ের কাছে চলে যায় কবরে গিয়ে একলগে থাকে ভালোই বলো তো মানে কেউ আমাকে বিরক্ত করবে না ভাই তো তোরে খারাপ জানে না হয় তো সাই তোর ভালো করে বিয়ে দিত হ্যাঁ সাই যাতে তার মূল্য নষ্ট না হয় তার দাম কমে না যায় বুঝছ নাই কিন্তু আমার সাও পর কোনো মূল্য তার কাছে নাই কি করবি তো বুঝলি তো দেখ ভাবি আছেন নাকি হ্যাঁ ভাবি কয়েকা রে কে ভাবি কয়েকা ও ভাবি কারা যে আমি তুমি ভাবি কই লাগা রে হ্যাঁ লেসপিতা কইতে কইতে তো বাড়ি গরম করে ফালাইতেছো আর তুমি বাড়ির মধ্যে ঢুকছো কি জন্য হ্যাঁ আসো আমার কোলে এসে বসো খালাম্মা আমার এক গ্লাস পানি খাওয়াবেন খুব পিপাসা লাগছে ওই এদিকে তাকাও তুমি কারে খালাম্মা খালাম্মা করছো তোমার জ্ঞান বুদ্ধি চলে গেছে সে আমার বোন ভেটকি মারতেছিস কিসের জন্য আর তোর কাছে পানি তুই দুনিয়ার খাবার নিয়ে এসছ শোন যা তুই মুরগি নিয়ে আয় মুরগি জব করে তারপরে খাওয়া যা আপনি কিসের মধ্যে কি কথার কোনো ঠিক ঠিকানা নাই এই ঘরে যা ঘরে যা যা আর আপনিও কেমন মানুষ ক নাই বলো নাই ঠিক নাই এক বাড়ির মধ্যে এসে ঢুকছেন জান তো জান এই যাও যাও ফেলো আর জানি কোনো দিন দাঁড়িয়ে এই বাড়ির মধ্যে যাও জি ভাবি সব যাও জি যাও জি ভাবি সব তুই কই যাস লয়ে গেছে গা আমি যাইতেছি আমার বিবির কাছে তুই যাবি আমার বিবির কাছে থাকবি এখানে কি হয়েছে তোর শোনা তুই যা হন তোরে আমি ছোটবেলা থেকে চিনি তোর হাসি কষ্ট দুঃখ আনন্দ বেদনা সব কিছু আমার জান সব কিছুর সাক্ষী আমি আমি তোর না চিনলি চিনবো গেডা আর একটা কথা কি জানোস হাজার কথা কোনের চাইতে একটা কথা না কোনের কষ্ট অনেক বেশি যত বেশি বুঝোস কেন তোর নিয়ে না আমার একটাই ভয় জানোস তুই আমার সব কথা না কই তুই বুঝছিস তুই কাল কই পেরেল রে কবি অজন আমার গো পারি সামনে দেন না ঠিক আছে তুই কি কস এগুলা
কার জন্য তারে হারাইতে চাস এত দিন তোইরা তার চুরি কেনার লাগি তুই পাগল আছিলি আর এখন তার আইতে না কইতে সোস তুই আমার বাইরে চিনিস না বিন্দিশ একটা পোলা এই গ্রামে এসে ব্যবসা করব টাকা ইনকাম করে চলে যাব তার লাগি মায়া কিসের হ্যাঁ মায়া হে মায়ায় দুনিয়ার মানুষের জীবনটা শেষ করছে আচ্ছা হন কালকে আসতে তুই কই সলমান ব্যবসা করতে হয় এই গাঁও সেই গাঁও কত জায়গায় তো যাইতে হয় তো এইবার কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছি জানো কি সিদ্ধান্ত আমি তোমার বিয়ে কইরা লাল টুকটুকে বউ বানাইয়া সঙ্গে করে দেশে নিয়ে যাও তোমার দেশ কোথায় এখান থেকে অনেক দূর সাত সমুদ্র তেল নদী পাড়ি দিয়ে যাইতে হয় আমাদের দেশে তুমি যেই জায়গায় জমা যাই নিয়ে যাবো আমার সাথে কোথাও যাবো না কি হলো কথা কন না কেন পামুনি আপনি কেন জানেন আমার বাড়িতে কেন মানে পাগল করেন এটা কেমন কথা কইলেন না পামুনি মাসের বাড়ি বাড়ি যাই চুরি ফিতা কানের দুল সবকিছু বিক্রি করি এটাই তো আমার ব্যবসা ব্যবসার সময় কি তাকে হাত ধরি ধরি তো কেন ধরতে মানা আছে নাকি হ্যাঁ আছে আপনি ওকে হাত ধরতে পারবেন না আপনি খালি আমার হাত ধরবেন আপনি কেন বুঝেন না আমি ভালোবাসি এটা আপনি কি কইতেছেন আপনি আপনি কি পাগল হয়ে গেছেন পাগল না হইলে কি কারোর ভালোবাসার কথা কাউরে কয় আমি তোমার জন্য পাগল হইছি এই পাগল আমি আপনাকে মানাই না পাবো আপনি অনেক বড় ঘরের মাইয়া আর আমি নিচু জাতের মানুষ আমি ভুলে ওই দুঃস্বপ্ন দেখার সাহস পাই না পাবো আমি যাত্রা বুঝি না আমি কিন্তু তোমারে বুঝি তুমি আমার সাথে যাইবে না কো আপনি কি আমার এগিয়ে থাকতে দিবেন নাকি রাতের অন্ধকারে পলাই যেতে বাধ্য করবেন তুমি যদি আমার সাথে চলে যাও তাহলে সুইরা দেবেন মারা যাও যদি না করো এটা আমি গলা চালাম বুঝছো লাইলা তোমার ভালোবাসার কাছে আমি হার মেনে নিলাম আমি তোমার ফালায় কোথাও যাবো না যেখানে যাই আমি তোমার নিয়ে যাবো আমি যখন যে নাচতে কমু আইবেন সারাদিন ড্যাং 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 করে ঘুরে বেড়ায় কই যায় না যায় কয়াও যায় না আর কয়ে যাইব কেন আমি কি এবারে কেউ আমার তো মানুষই মনে করে না তাই সব টাকা এত ব্যবহার করো না সুপি তো থাকি আর আমি বললে আপনি মনে খুব শুনেন কথা আমার কারণ কি পায়সারি করবেন নাকি চুপ করে বসবেন আই যা তোর বাইরে লাগে ঠান্ডা পানি লই আই খাবো না ওই যাই খাও কই গেছিলি দর্জির বাড়ি গেছিলাম এই দুপুর সময় দর্জি বাড়ি হ্যাঁ ড্যাং 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 করে পাড়া বেড়ানো বাইরে বিনা ঘর থেকে বাইরে বিনা যাও ঘরে যাও বাদ দেন এই যা ঘরে যাও ও মা একজনের রাগ আরেকজনের উপরে ঢাললো হইব হ্যাঁ তো বড় আসুন তুই আজকে থেকে ওকে পাহারা দিবি ওকে পিছে পিছে করবি কোথায় যায় কি করে কার সাথে কথা কয় সব দেখবি তুই আজ থেকে সিসি ক্যামেরা শুনেন এই সিসি ক্যামেরা দিয়ে হইব না মাইয়া বড় হইছে কত করে কইতেছে যে বিয়া দেন সময় থাকতে বিয়া দেন তারপর তো নাক কাটা যাইবো মানুষ মন যাইবো তখন আপনি ঠিকই বুঝবেন আসেন ঘরে আসেন যাবো না যাবে না এই গন্ধের বাচ্চা
আমার বউরে ঝাড়ি মারোস আয় আমার সাথে আবার বাড়ি থেকে বাইরে চলে না কি করব মন যে মানে না তোমার না দেখে আমি থাকতে পারি না তোমার মনটা তো তুমি আমার কাছে বেচা দিছো আমার প্রাণগুলো তোমার কাছে মানে দেখতে দিতে ধরো তোমার জন্য বানাইছি পছন্দ হয়েছে খুব পছন্দ হয়েছে লাইলা এটা কি দেখো এটা তোমার জন্য আসো আমি তোমার নিজ হাতে পরাই দিই আসো আমি পরাই নিব না আমি পরাই দিই আমার ভালোবাসার ময়না পাখি রে শিকল পরায়া আটকে রাখতেছে ওড়া জাম কুত্তা জাম তোমার কুরে কুরে মধ্যে থাকে যত জ্বর আসো জ্বর তো একদিন আই বই লাইলা আসমানার জমিন যে কখনো এক হয় না চাইলেও কই যে আকাশের চাপ দিয়ে মাটিতে নামাই আনতে পারে না জমিনের পানি আসমানে যেন মেঘ হইতে পারে তুই মেঘ হয়ে আমার শুয়ে লাইলা এই গ্রামে তো আমার ব্যবসা বাণিজ্য শেষ এখন আমার অন্য গায়ে যাইতে আমার নিবার লাগে হ্যাঁ নিব আমার লাইলা রে আমি লাল শাড়ি পরাইয়া লাল টুকটুকে বউ সাজাইয়া আমার দেশে নিয়ে যাও চলো আমি আগেই কইছিলাম তখন তো শুনলেন না তখন যদি শুনতেন এই ঘটনা কিন্তু ঘটে না গরিবের কথা বাসি হইলে ফলে ওজনের বাড়ি থেকে না বেরিয়ে পারে আর ওই হারামির বাচ্চারে দেখ ও কোথায় আছে খুঁজা বাইর কর হারাম যদি পর পুরুষের লোকের রং ডং করতে খুব ভালো লাগে না বংশের মুখে সুনকালি দিবি তোর আজকে মাইরাই ফেলাম আমি মাইরাই ফেলাম তোর আজকে কি করতেছেন ভাবি ছাড়েন রে এত বড় শিয়ানা মায়ের কাছে হাত দে তুই 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 একদম সাফাই গাবি না হ্যাঁ তুই এটা লগে আছো যা বাড়ি থেকে বাইরো 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 থেকে বাইরো 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 থেকে দুইটা মিল্লা মনে রাখবো হ্যাঁ ওই জামাল ওই হারানদের দর দই রান ওরে আমি আমি গাছের সাথে বাইন্ধতে পারবো না আমি কি কামো তারপর বাচ্চারা আমি এখন দেখতে চাই বুঝলাম না আপনারা কি হরিলোড়ের বাতাসে ঢোকাইতেছেন না কাম করতেছেন তিন দিন লাগে এমন একটি স্টিচ কমপ্লিট করতে বুঝলাম না বেটা দেখে কোনো কথাই কেন আমার লাগে হে ভাই এখন ঢুকাঢুকি করলে কাম হইব আমি এখন একে ঢুকাঢুকি করে শেষ করতে পারেন না আপনি কাম করেন কাম করেন এই সম্রাট
Thank you.
শালার বাচ্চা তুই আমার বইরে নিয়া পালাইতে গেছিলি হ্যাঁ তুই এত বড় সাহস কত বড় সাহস হ্যাঁ বলায় বিয়া করবে একদম চুপ একদম চুপ কথা নাই কোন কথা চাইছিস না শোন বেশি বাড়াবাড়ি করবি না যুবকেরা কিন্তু গাঙ্গে ভাসাই দিব বুঝলাম أين باي 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 هنا درس أري درس هاي هاي كيلو ها هاي هاي دور 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 أنا بوري بوري كي تقول تقول شاطر دور أنا بقولي دور دور لا تقول